এটা একটা ম্যাম সিস্টেমিক ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, ম্যানেজমেন্ট অফ চাইল্ড সিস্টেমিক অ্যাপ্রোচ টু চাইল্ড হেলথ উইচ আইডেন্টিফাইজ এন্ড ক্যাটাগরাইজ মেজর ইলনেসেস রেসপন্সিবল ফর আন্ডার করো যে একটা ক্লাসে আন্ডার ফাইভ মর্টালিটি কমানো, টু রিডিউস আন্ডার ফাইভ মর্টালিটি, টু রিডিউস দ্য ফ্রিকোয়েন্সি এন্ড সিভি, হোয়াট ইজ IMCI, হোয়াট ইজ ইটস অবজেক্টিভ, এন্ড নাম্বার থ্রি এটা আরেকটা কোয়েশ্চেন করে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ IMCI। কম্পোনেন্টস হচ্ছে মেইনলি তিনটা, ঠিক আছে? কম্পোনেন্ট হচ্ছে ফ্যামিলি প্র্যাকটিস বা ফ্যামিলি, তার মানে আমরা মানে কি, আমরা হচ্ছে আমাদের, আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার ডক্টর, তারপর হচ্ছে হেলথ প্রফেশনালস যারা আছে, কারণ আমরা ভিলেজ লেভেলে কমিউনিটি লেভেলে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দিয়ে রাখবো, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট দিয়ে রাখবো, তারা আমার এই কাজটা করবে, তাদের কেস ম্যানেজমেন্ট স্কিলটা আমার ইম্প্রুভ করতে হবে, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে আমার হেলথ সিস্টেম, মানে কি হেলথ সিস্টেম বলতে আমরা কি বুঝি, হেলথ সিস্টেম মানে হচ্ছে গিয়ে এই যে তুমি একটা বাচ্চাকে ভোলার চর ফ্যাশনে বসে ডায়াগনোসিস করলে যে এই বাচ্চাটার সিভিয়ার নিউমোনিয়া অথবা এই বাচ্চাটার সিভিয়ার একিউট ম্যালনিউট্রিশন, এখন তুমি ভোলার চর ফ্যাশনে তোকে রেখে দিতে পারবা না, রেখে দিতে পারবা যদি বাচ্চাটা দেখা গেলো সিভিয়ার নিউমোনিয়া তার সাথে বাচ্চাটার ডায়রিয়া, এখন তো তাকে ওখানে রাখা যাবে না, একটা রেফারেল সিস্টেম থাকতে হবে। তাহলে ভোলার চর ফ্যাশন থেকে ও এখন কোথায় যাবে, দিনাজপুর মেডিকেলে আসবে, ও কি রাজশাহী মেডিকেলে যাবে, ঠিক আছে? ভোলার চর ফ্যাশনে যদি কারো অসুখ হয় তার রেফারেল সেন্টার হচ্ছে গিয়ে ভোলা সদর হাসপাতাল, ঠিক আছে? সিস্টেম হচ্ছে গিয়ে দেখা গেল বরিশাল মেডিকেল কলেজ হসপিটাল। এই যে একটা সিস্টেম, একটার পর একটা স্টেপ বাই স্টেপ, এটাই হচ্ছে আমাদের হেলথ সিস্টেম। এই হেলথ সিস্টেমের ভিতরে কি আবার কিছু, শুধু যে এই প্রসেসটা আছে শুধু তাই না, আমার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, আমার বিল্ডিং থাকতে হবে, আমার আমার সাপ্লাই, ওষুধের সাপ্লাই থাকতে হবে, এই সম্পূর্ণটা মিলে আমার হেলথ সিস্টেম। আর থার্ড হচ্ছে কমিউনিটি এবং ফ্যামিলি, মানে যারা আমার সার্ভিসটা নিবে, ঠিক আছে? এই সার্ভিসটা যারা নিবে তারা যদি না জানে যে কিভাবে একটা বাচ্চা বড় করতে হয়, কিভাবে কি খাওয়ালে বাচ্চাদের অপুষ্টি না হয়, দেখা গেল চালের আটার হালুয়া খাওয়ানো শুরু করলো 2 মাস বয়স থেকে, মা যখনই বলে পাঁচের নিচে, ঠিক আছে, 0 to 5, তখনই আমরা বুঝে যাই যে এই বাচ্চাটাকে আমার কি ওয়াইজ ট্রিটমেন্ট দিতে হবে IMCI অনুযায়ী। সেখানে আমরা কি করি, অ্যাসেস করি একটা বাচ্চাকে, তার ডিজিজটাকে ক্লাসিফাই করার চেষ্টা করি, এবং অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন উই ওয়ান্ট টু ট্রিট দ্য চাইল্ড, ইফ ইট ইজ নিডেড দেন উই শুড রেফার দ্য চাইল্ড টু হায়ার সেন্টার, অ্যান্ড অলওয়েজ উই হ্যাভ টু মনিটর দ্যাট ইফ দেয়ার ইজ এনি ডেঞ্জার সাইন অর নট, ইফ দেয়ার ইজ এনি ডেঞ্জার সাইন উই হ্যাভ টু অ্যাসেস দ্য ডেঞ্জার সাইন ফার্স্ট, ঠিক আছে? স্পেসিফিক ডেঞ্জার সাইনের জন্য স্পেসিফিক কিছু ম্যানেজমেন্ট আছে, উই হ্যাভ টু ইনশিওর দ্যাট ফার্স্ট। চার্ট বুকলেটটা যখন তোমরা দেখবা তখন দেখবা যে কিছু অংশ বক্স বক্স, এবং প্রত্যেকটা বক্সের তিনটা করে কালার, কিছু অংশ পিঙ্ক, কিছু অংশ ইয়েলো এবং কিছু অংশ গ্রিন। পিঙ্ক কালার ইন্ডিকেট করে আর্জেন্ট রেফারেল উইথ প্রি রেফারেল ট্রিটমেন্ট, এই জিনিসটা কিন্তু জানতেই হবে, এটা ভুললে চলবে না। যা পিঙ্ক মানে কি, পিঙ্ক মানে হচ্ছে আর্জেন্ট রেফারেল উইথ প্রি রেফারেল ট্রিটমেন্ট, ইয়েলো কোড ইন্ডিকেটস ট্রিটমেন্ট অ্যান্ড লোকাল হেলথ ফ্যাসিলিটি, মানে তুমি যদি উপজেলা হেলথ কমপ্লেক্সের একটা মেডিকেল অফিসার হও তাহলে তোমাকে ইয়েলো কোডে যদি বাচ্চাটা পড়ে তাহলে তাকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে হসপিটালে রেখে, আর যদি গ্রিন হয় তাহলে তাকে তুমি বাসায় ছাড়তে পারবা, ওষুধ দিয়ে বাসায় ছাড়বে এবং ফলো আপে আসতে বলবে। তো এখানে যখন আন্ডার ফাইভ চিলড্রেনরা আসে আমরা তাদেরকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে 0 to 2 মান্থ, তাদেরকে আমরা বলি ইয়াং ইনফ্যান্ট, আর ওল্ডার চিলড্রেন 2 মান্থ টু 5 ইয়ার, 60 দিন বয়স হয়ে গেলেই ওই বাচ্চাটা ওল্ডার চিলড্রেনের মধ্যে চলে যাবে। কেন, 0 to 2 মান্থে স্পেসিফিক কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, দে হ্যাভ সাম স্পেসিফিক ডেঞ্জার সাইন উইচ আর ভেরি নেসেসারি টু আইডেন্টিফাই টু অ্যাভয়েড ডেথ। ওকে, তখন প্রথমে কি করবে, যে কোনো বাচ্চা যে কোনো সমস্যায় নিয়ে আসলেই ও প্রথমে আগে বাচ্চার নাম, বয়স, তারপর বাচ্চার ওজন এবং বাচ্চার টেম্পারেচার, এই চারটা জিনিস রেকর্ড করে রেখে দিল, তারপর মাকে আস্ক করলো হ্যাভ ইউ কাম ফর ইনিশিয়াল ভিজিট অর আইদার ইট ইজ এ ফলো আপ ভিজিট, মা বললো ইয়েস আই হ্যাভ কাম ফর দ্য ফার্স্ট টাইম, সো ইনিশিয়াল ভিজিটে ঠিক, আর যদি মা বলে নো আই হ্যাভ কাম ফর ফলো আপ, সো এখানে ঠিক, বুঝা গেল? দেন প্রথমে জিজ্ঞেস করবে মা আপনার বাচ্চার কি সমস্যা, মা বলবে আমার বাচ্চার জ্বর, অথবা বলতে পারে আমার বাচ্চার কাশি, আমার বাচ্চার ঠান্ডা লাগছে, আমার বাচ্চা কিছু খায় না, আমার বাচ্চার পাতলা পায়খানা, অথবা আমার বাচ্চার গায়ে নুনতি উঠছে, মানে কি র‍্যাশ হয়েছে, এগুলোই তো বলবে নাকি? যে কোনো বাচ্চা তা সে যাই বলুক, মা যাই বলুক, প্রথমে আগে এই বক্সটা দেখবে, ফার্স্ট বক্স, দিস ইজ দ্য বক্স ফর জেনারেল ডেঞ্জার সাইন, বুঝতে পারছো? তিনটা জিনিস আছে, আস্ক, লুক, তারপরে আছে ইয়েস অর নো, ইয়েস হইলে
ইয়েস টিক দিতে হবে, নো হইলে নো, মানে কি ও এ আস করবে এবং এই দুইটা জিনিস দেখবে, এই পাঁচটা জিনিসের মধ্যে একটাতেও যদি ইয়েস থাকে এই জেনারেল ডেঞ্জার সাইন ইয়েস এর ঘরে ও টিক দিবে। এই জিনিসটা কে বুঝু নাই আমাকে বলো। আমি আস করবো ম্যাম, আস করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে ইজ দ্য চাইল্ড এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, এটা হচ্ছে ম্যাম এটা তো আর ইংলিশে তাকে জিজ্ঞাসা করতে হবে না, বাংলায় জিজ্ঞাসা করতে হবে যে বাচ্চা কি খেতে পারে এভরিথিং, হ্যাজ দ্য চাইল্ড হ্যাজ কনভালশন ডিউরিং দিস ইলনেস, আর তারপর হচ্ছে আমি দেখব হচ্ছে সি ইফ দ্য চাইল্ড ইজ লেথার্জিক অর আনকনসিয়াস, ইজ দ্য চাইল্ড কনভালসিং নাও। ওকে থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ ম্যাম। তাহলে প্রথম তিনটা জিনিস আস করবে এবং আমি ঠিক যেই বাংলায় জিজ্ঞেস করতেছি তোমরাও এই বাংলাটাই মনে রাখবা, মা আপনার বাচ্চা কি বুকের দুধ টেনে খেতে পারে অথবা খাওয়া খাচ্ছে, আপনার বাচ্চা কি যা খাচ্ছে তা সম্পূর্ণটাই বমি করে দিচ্ছে, আপনার বাচ্চার কি এইবারের অসুখে খিচুনি হয়েছিল, এইবারের অসুখে খিচুনি হয়েছিল, এখন তার বয়স 1 বছর, দেখা গেল যে জন্মের সময় খিচুনি হয়েছিল, তুমি যদি বলো আপনার বাচ্চার কি খিচুনি হয়েছিল ও বলবে জি, তুমি ডায়াগনোসিস করে দিবা সিভিয়ার ডিজিজ, আসলে ওর তো জন্মের সময় খিচুনি হয়েছিল, একদম হয়নি তাই না, তাহলে স্পেসিফিক হতে হবে আপনার বাচ্চার কি এবারের অসুখে খিচুনি হয়েছিল। দুইটা জিনিস লুক করবা, কি বাচ্চা কি লেথার্জিক কিনা, আনকনশিয়াস কিনা, অথবা বাচ্চাটার এখন তোমার সামনে খিচুনি হচ্ছে কিনা। লেথার্জিক কিভাবে বুঝবা, নিয়ে আসলে কি হয় বাচ্চারা ভয় ভয় পায় কাঁদে, অথবা কি একটু রিয়াকশন দেখে হাসতেও পারে, ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটাকে যে বাসা থেকে হাসপাতালে নিয়ে আসে ওর ওর যান চলতেছে না, ও নট রিয়াক্টিং টু দা সারাউন্ডিং, এই বাচ্চাটাকে বলা হয় লেথার্জিক। আর আগে ডিফিকাল্ট টু ওয়েক, তুমি এই বাচ্চাকে উঠাইতে পারবা না, ঘুমন্ত বাচ্চা উঠানো যায় বাট আনকনশিয়াস বাচ্চা উঠাইতে পারবা না, এই পাঁচটার যে কোনো একটা থাকলে আমার আমি কি করব পাশে লিখবো ইয়েস, আর এইখানে আমি ক্লাসিফাই করব বাচ্চাটাকে, ঠিক আছে। এরপরে ফরিদ কি করবে, শুধু এই দেখো মোটা করে যে লেখাগুলো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো করবে, যেমন মা আপনার বাচ্চার কি কাশি অথবা শ্বাসকষ্ট আছে, মা যদি বলে ইয়েস অথবা নো সেইটা অনুযায়ী মা ও ভিতরের দিকে ঢুকবে, যদি মা বলে নো তাহলে ও নোতে টিক দিবে দিয়ে পরের কোয়েশ্চেনে চলে যাবে, বলবে মা আপনার বাচ্চার কি পাতলা পায়খানা আছে, মা যদি বলে নো ও এখানে টিক দিবে পরের।